الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اما بعد ايها المسلمون اوصيكم ونفسي بتقوى الله عز وجل فان التقوى وصيه الله للانبياء والمرسلين ولجميع المؤمنين والمسلمين فاتقوا الله يا عباد الله اتقوا الله في علنكم وسركم اتقوا الله في اقوالكم واعمالكم وفي جميع شؤونكم نسال الله سبحانه أن يتقبل منا ويجعلنا من عباده المتقين إنه سبحانه وتعالى قال في القرآن العظيم إنما يتقبل الله من المتقين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم عباد الله الله سبحانه وتعالى سورة الحجر أقدم شروطي يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارا وما هم بسكارا ولكن عذاب الله شديد هي منشرة تمرة ما دير ربك بهاي নিশ্চয়ই কেয়ামতের প্রকম্পন অত্যন্ত ভয়াবহ একটি বিষয় যেদিন তোমরা কেয়ামতকে প্রত্যক্ষ করবে দেখবে সেদিন প্রত্যেক দুগ্ধ দানকারিনী মা যাকে সে দুগ্ধ দিত সে সম্পর্কে সে কিছুটা অমনোযোগী হয়ে পড়বে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভকে খালাস করে ফেলবে আর মানুষকে তোমরা দেখবে মদমত্তের মতো অথচ তারা মাদকদ্রব্য সেবন করেনি মদমত্ত নয় প্রকৃত অর্থে বরং আল্লাহর আদাব অত্যন্ত ভয়াবহ কেমতের একটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে যেটা আমরা প্রায়ই ভুলে যাই আপনারা চিন্তা করুন যদি পৃথিবীর কোনো ভূখণ্ডে যুদ্ধ বেঁধে যায় যুদ্ধের দামামা বেজে ওঠে চারিদিকে যুদ্ধ শুরু হয়ে যায় সবাই কিন্তু নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াদৌড়ি শুরু করবে ঠিক অনেকটা যে অবস্থা হবে সেটাই আল্লাহতালা তুলে ধরলেন তুলে ধরলেন এখানে যুদ্ধ বেঁধে গেলে যতটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় তার চেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কেয়ামত হলে সেটি সুরাতুল হাজে আল্লাহ সোহানতাল্লাহ তুলে ধরলেন কেয়ামত একটা বাস্তবতা এটা ঘটবেই বিশ্ববাসীর এটা থেকে কোনো পরিত্রাণ নেই নবী সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করা হলে যে কেয়ামত কবে হবে তিনি বলতেন কি প্রস্তুত করেছো কেয়ামতের জন্য কি প্রস্তুতি তোমার আছে মা দা আদা তালাহা অতএব কেয়ামতের আলোচনা আমাদের মধ্যে মাঝে মাঝে হওয়া উচিত আর কেয়ামতের আলোচনার মধ্যে রয়েছে কেয়ামতের আলামত আমরা অনেকেই মনে করি কেয়ামতের বড় বড় আলামতগুলো সবচেয়ে ভয়াবহ কিন্তু আরেকটা পারসপেকটিভ থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন ভয়াবহ আসলে ছোট ছোটো আলামতগুলো বড় আলামতগুলো তো কেয়া এসে গেলেই আসবে তার আগে আসবে না কিন্তু আমাকে আপনাকে এই জনপদের প্রত্যেকটা নর এবং নারীকে আবাল বৃদ্ধ বনিতা সবাইকে আক্রান্ত করবে যে জিনিসগুলো সেটা হচ্ছে ছোট ছোট আলামত সবাইকে এই ফেতনাগুলো এমনভাবে পেয়ে বসবে অথচ মানুষ ভাববে কিছুই হয়নি নো প্রবলেম তেমন সমস্যা না এটাই ভাবব মানুষ অভ্যস্ত হয়ে যাবে আজকে খুব সংক্ষেপে আমি সে আলামতগুলো নিয়ে কথা বলবো ছোট আলামত এবং সময়ও খুব কম আমিও খুব লম্বা টাইম দাঁড়াতে পারছি না আজকে জন্য ইচ্ছে করে দেরি করে শুরু করলাম আগে ভাগে শেষ করে যদি আগে সালাদ শুরু করে দেই তাহলে দাম আছে মোসল্লি হবে না এজন্যে আমরা একটু দেরিতে শুরু করলাম যাই হোক জানি না সব শেষ করতে পারবো কি না কেয়ামতের ব্যাপারে আল কোরআন যতগুলো বিষয় সম্পর্কে অনেক কথা বলেছে তার মধ্যে এটা অন্যতম কেয়ামত নিয়ে একদম শুরু থেকেই আল কোরআন কথা বলেছে বক্তব্য দিয়েছে কেয়ামতের দৃশ্য তুলে ধরেছে কেয়ামতের ভয়াবহতা তুলে ধরেছে কেয়ামতের জ্ঞান কার কাছে সেটাও তুলে ধরেছে আর একদম শেষ যে আয়াত নাজিল হয়েছিল সেখানেও কিন্তু কেয়ামতের ব্যাপারে সতর্ক করা হয়েছে অত্তাক আল্লাহ সুমান তাল্লাহ বলছেন ইয়ৌমান তুর যাউনফি হে ইলাল্লাহ সেই দিনটাকে ভয় করো যে দিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে কথাটা তো কতবার যে আল্লাহ সুমান তাল্লাহ উল্লেখ করলেন কারণ বনিয়াদম বারবার ভুলে যায় বনিয়াদমের এই বিশ্বের সবচেয়ে বড় প্রবলেম হলো সে ক্যামতের কথা ভুলে যায় সে মৃত্যুর কথা ভুলে যায় এবং তাকে যে আল্লাহর কাছে ফিরে গিয়ে তাকে পুঙ্খু হিসাব দিতে হবে সেটাও সে ভুলে যায় আর এই ভুলে যাওয়ার কারণেই পৃথিবীতে এত বিপর্যয় এত অশান্তি এত অন্যায় এত জুলম এবং এত দুর্নীতি সব কিছু ওই ভুলে যাওয়ার কারণে আর যেই লোক আপনারা জানবেন যে কেয়ামত সম্পর্কে যে সজাগ সতর্ক এবং সবসময় আমাদের কথা মনে রাখে সমাজের সবচেয়ে সজ্জন হিসাবে তাকে পাবেন কারণ ক্যামতের প্রতি তার যেমন বিশ্বাস আছে ক্যামতের প্রস্তুতি নেওয়ার জন্য সে তার প্রতিটা দিন প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত প্রতিটা মাস প্রতিটা বছর তার সারাটা জীবন ভরসে প্রস্তুতি গ্রহণ করে আমরা যখন ক্যামতের আলোচনা করি আলামতগুলো নিয়ে আলোচনা করি তখন কিন্তু এটাই উদ্দেশ্য কী করণীয় আমাদের কি শিক্ষা আমাদের এই আলোচনা থেকে অর্জন করা প্রয়োজন এবং কোন শিক্ষার আলোকে আমরা আমাদের জীবনটাকে চালাবো আমরা চলব নিজের পরিবারের মধ্যে নিজের পরিবেশের মধ্যে প্রতিবেশীদের সাথে এলাকার লোকজনদের সাথে জনগণের সাথে সারা বিশ্বের সকল মানুষের সাথে মুসলিম অমুসলিম সবার সাথে কীভাবে চলব কী বার্তা কোরআন আমাদেরকে দিয়েছে কি নির্দেশনা আমাদের প্রিয় রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে দিয়েছে সে আলোকে চলাটাই হচ্ছে ক্যামতের জন্য প্রস্তুতি ভিন্ন আর কিছু নেই ভেরি সিম্পল এবং আপনি আমি সবাই চেষ্টা করলে তা পারব ইসলাম এমন কোনো কর্তব্যের বোঝা চাপিয়ে দেয়নি যা কোনো একজন ইন্ডিভিজুয়াল মানুষের জন্য ব্যক্তির জন্য কঠিন এটাই ইসলামের সবচেয়ে ফ্লেক্সিবিলিটি প্রমাণ করে যে সবার জন্য প্রযোজ্য দুধের একটা শিশু সম্পর্কে যে বিধান প্রযোজ্য সেটা দেওয়া হয়েছে গর্ভবতী মা সম্পর্কে বিধান দেওয়া হয়েছে অসুস্থ মানুষ সম্পর্কে বিধান দেওয়া হয়েছে চাই সে সফরে থাকুক অসুস্থ থাকুক কিভাবে সালাদ পড়বে সব কিছু দেখেন না যুদ্ধে আপনি কিভাবে সালাদ পড়বেন এবং কিভাবে যুদ্ধ করবেন এবং যুদ্ধের যে মূলনীতি যে আপনি গাছপালা কাটবেন না শিশু অসহায় নারী কিংবা বৃদ্ধদের প্রতি কোনো আক্রমণ করবেন না সিভিলিয়ানদেরকে আপনি আক্রমণ করবেন সব কিছু বলা আছে সুভানাল্লাহ তাহলে কোরআন এবং সন্ন্যার যে দিক নির্দেশনা সে অনুযায়ী সব কিছু পরিচালনা করা এটাই হচ্ছে কেয়ামতের প্রস্তুতি এটাই হচ্ছে কেয়ামত বিষয়ক আলোচনার মূল কথা কেয়ামতের আলোচনা কেন প্রয়োজন প্রয়োজন এই প্রস্তুতি পর্বেও যেন বিঘ্নিত না হয় ক্যামতের ছোট ছোট আলামতগুলো হিসাবে যেগুলোকে চিহ্নিত করা হয়েছে সে ব্যাপারে যেন আমরা সতর্ক থাকি আর এটাও মনে রাখতে হবে আল কোরআনে বারবার আল্লাহ সুমন্তলা বলেছেন তার কাছে আছে আর কেউ জানে না এজন্যে কোনো ব্যক্তি যদি কেয়ামতের হিসাব ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে অথবা সায়েন্টিফিক ক্যালকুলেশন দিয়ে বের করে সে কোরআন বিপরীত পথে হাঁটছে ভুল পথে হাঁটছে যদি কেউ মনে করে যে আচ্ছা আল্লাহ কীভাবে আছেন এটা একটু আমি এক্সপেরিমেন্ট করে দেখব কোন একটা আমার ল্যাবরেটরিতে অথবা ফেরাউনের মতো নম্রদের মতো আকাশে একটা সিঁড়ি তৈরি করে কিংবা রকেটে মহাকাশ যান তৈরি করে আমি দেখব যে আসলে আল্লাহ কিভাবে আছে পারবে সেটা এটা কি মানুষের সাধ্যের মধ্যে মানুষ তো প্রথম মহাশূন্যের ভেদটাই স্তর সে মানে অতিক্রম করতে পারেনি তাহলে সাত আসমানের পরে কিভাবে সে ভেদ করবে এটা মনে রাখতে হবে অতএব কেয়ামতের এলেম আল্লাহর কাছে আছে এতটুকু জ্ঞানই আমাদের যথেষ্ট যেমনটি আল্লাহ সুমান্তাল্লাহ বলেছেন ইন আল্লাহ মুসাহ নিশ্চয়ই আল্লাহর কাছে কেয়ামতের জ্ঞান রয়েছে সুরাতুল আরাফের মধ্যে আল্লাহ সুমতাল্লাহ বলছেন ইয়াস আলুনা কা আনিসা আতে আয়ানা মোরসাহা কুল ইন্নামা এল মোহা ইন্দা রব্বি লায়ু জাল্লি হা লে ইল্লা হুয়া তারা আপনাকে জিজ্ঞেস করে কেয়ামত সম্পর্কে যে কখন সে কেয়ামতটা হবে বলে দিন নিশ্চয়ই তার জ্ঞানটা আমার রবের কাছে আছে তিনি ছাড়া এটা আর কেউ জানে না আর কারো কাছে এটা স্পষ্ট নয় এভাবে আরো অনেক আয়াত আছে কেয়ামত কবে হবে আল্লাহ সাল্লা তার আরেকটা দৃষ্টান্ত দিয়েছেন আপনার এই যে আপনার চোখের পলক দেখলাম পড়লো এখন কতক্ষণ লাগলো একটা চোখের পলক পড়তে যতক্ষণ লাগে কেয়ামত তার চোখ কাছে। সেটি আল্লাহ সুমান তাল্লাহ বললেন নাহালের মধ্যে সাতাত্তর নম্বর আয়াত ওমাতে কেমতের বিষয়টা তো হলো চোখের পলকের মতো অথবা আরও অধিক নিকটবর্তী কে বলেছেন এটা আল্লাহ সুমান তাল্লাহ বলেছে আপনার চোখের পলক ফেলতে যতক্ষণ লাগে তার চেয়ে বেশি নিকটবর্তী নিশ্চয় আল্লাহ তাল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান কিন্তু আপনি যদি আপনার সসীম জ্ঞান নিয়ে এত ব্যাখ্যা করেন আচ্ছা আমার চোখের পলক তো পড়লো তো হলো না আল্লাহ একবার আজকের মানুষের মনটা বড়ই বিদ্রোহী এবং বড়ই রিয়্যাক্টিভ প্রত্যেকটা জিনিসেই তারা বিপরীত চিন্তাটাকে প্রাধান্য দেয় বোধ করি তাকে চারিদিক থেকে শয়তান পেয়ে বসেছে কারণ আল কোরআনে বলেছে শয়তান সামনে থেকে আসবে পেছন থেকে আসবে ডান দিক থেকে আসবে মাম দিক থেকে আসবে শয়তান সব দিক থেকে বনি আদমকে আক্রমণ করবে এবং তার শিরায় উপশিরায় তার চিন্তা চেতনায় ঢুকে তাকে বিভ্রান্ত করবে আজকে বিভ্রান্ত মানুষদেরই জয় জয়কার দেখতে পাচ্ছে প্রত্যেকটা জিনিসে তার নিজের ব্যক্তিগত বুদ্ধি খাটিয়ে সে প্রশ্ন তৈরি করে অথচ এখানে কি করতে হবে এখানে অহির জ্ঞান দিয়ে সিদ্ধান্তে আসতে হবে বুঝতে পেরেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু আপনাদেরকে বললাম আমি আপনার বুদ্ধি শুদ্ধি যাই থাকুক আপনাকে সিদ্ধান্তে আসতে হবে অহির জ্ঞানের আলোকে আপনার আকল যদি অহির জ্ঞানটাকে ধারণ করতে না পারে তাহলে আপনার আকলকে তিরস্কার করুন অহির জ্ঞানকে নয় মনে রাখবেন এটা একটা মূলনীতি যে মূলনীতির উপর আমাদের সবাইকে চলতে হবে অন্যথায় আপনি বিভ্রান্ত হবেন তাহলে আমরা আল্লাহর কাছে অবশ্য দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে সেই লোকদের অন্তর্ভুক্ত করেন যারা অহিরালোকে গায়েবের প্রতি বিশ্বাস রাখে আল্লাহ সুমন্তলা যেমন বলেছেন আল্লা দিন আয়কশা নরব্বাহম গাইব যারা না দেখেই আল্লাহকে ভয় করে অহম আনিসা আতি অহম মিনাসা আতি মুশফেকুন এবং তারা কেয়ামতকেও ভয় করে কেয়ামতের অনেকগুলো নাম আছে মানে আর কোনো জিনিসের এত নাম কোরআনে মানে উল্লেখ করেনি কেয়ামতের যত নাম উল্লেখ করেছে যাতে কেয়ামতকে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে আমরা চিন্তা করি আল্লাহর অনেকগুলো নাম আছে আমরা এর আগে সপ্তাহখানিক আগে এটার উপর একটা আলোচনা করেছিলাম আল্লাহর নাম তার সেফাতকে বহন করে অতএব কেউ যদি আল্লাহর পরিচয়টা সঠিকভাবে জানতে চায় তাহলে তার আসমা সেফাত নিয়ে তাকে পড়াশোনা করতে হবে এবং আসমা সেফারের প্রতি ইমানের যে মূলনীতিগুলো সেগুলো তাকে জানতে হবে ঠিক কেয়ামত নিয়ে যিনি পড়াশোনা করতে চান তাকে কেয়ামতের নামগুলো নিয়ে গবেষণা করতে হবে তার অর্থটাও তাকে জানতে হবে এখানে অনেকগুলো নাম আমি সংক্ষেপে কিছু বলছি আয়তু যেটা ভীতিপ্রদ শব্দ কহ আপনি রাতে ঘুমিয়ে আছেন দরজায় খুব জোরে কড়া নাড়ছে ভয় লাগবে না এই জন্য আলকারে মানে ভীতিপ্রদ শব্দ আস মহানিনাথ ভয়ঙ্কর শব্দ অতম্মা মহাবিপদ আল ওয়াক অবিসমভাবে যা ঘটবে আল গাশিয়াহ যা সব কিছুকে আবৃত করবে আল আজিফা নিকটবর্তী আল হাক্কাহ যেটা অবশ্য অবশ্যই আসবে আল ইয়মুল আখের শেষ দিবস ইয়ামুল বাস পুনরুত্থানের দিবস ইয়মুল খরুজ যেদিন সব কিছু বের হয়ে আসবে ইয়মুল ফাসল যেদিন মীমাংসা হবে আল্লাহ স্মাল মীমাংসা করে দেবেন ইয়ামুদ্দিন পুরস্কারের দিন বা প্রতিদান দিবস ইয়মুল হাসরা আফসুসের দিন যেদিন মানুষ কেন আগে সে কাজ করল না সেদিন আফসুস করবে ইয়ামুল হলুদ চিরন্তন একটা দিন যেদিন চলে আসলে মানুষ আর মারা যাবে না ইয়মুল হেসাব হিসাব দেওয়ার দিন ইয়মুল ওয়াইদ ধমক খাওয়ার দিন ইয়ম পরস্পর সাক্ষাতের দিন তানাদি একে অন্যকে ডাকার দিন জান্নাতবাসী জাহান জাহান্নামদেরকে বলবে কি ব্যাপার বলি নাই সেরকম তাদেরকে আহ্বান করার দিন তাকাবন লাভ ক্ষতির দিন আহালুল জান্না সেদিন নারকে বলবে কার লাভ হলো আজকে তাকাবন এভাবে আরও অনেকগুলো নাম আছে আমি খুব সংক্ষেপে আলামতগুলো নিয়ে কথা বলি আল্লাহসানতালও বলেছেন সুরাতু মোহাম্মদের মধ্যে বলেছেন ফাহালিয়ান দরুন ইল্লাস সাতে অন্ত এতি আহোম ভক্ততন ফাখত জা আহ আশরাতুহা ফ এন আল্লাহুম ইদ এ রাহম তারা তো কেয়ামতের জন্য অপেক্ষা করছে যাতে হঠাৎ করেই কেয়ামত তাদের কাছে চলে আসবে এতো মধ্যে কেয়ামতের আলামতগুলো চলে এসেছে আল্লাহ আল্লাহসানতাল বলছেন ফাকাতজা আহ আশরাতুহা ফান্ন আল্লাহম ইদা জা অ্যাট হোম দিকরা হোম যখন তাদের কাছে কে আলামতগুলো চলে আসলো তখন তারা কি তা থেকে শিক্ষা নিয়েছে দেখেন তাহলে আল্লাহ তালা বললেন যে অপেক্ষার প্রহর গুনলে হবে না কে আমাদের আলোচনা করো আর তার থেকে শিক্ষা নাও শিক্ষা নাও আত্মগঠন করো এবং ওই দিবসকে কী করে মোকাবেলা করবে মহান আল্লাহ সুবান ভুয়া তাল্লা সামনে সেটা নিয়ে ভাবো আর তার প্রস্তুতি গ্রহণ করো কেয়ামতের আলামতগুলো ছোট আলামতগুলো অনেক চলে এসছে প্রকাশ পেয়েছে সে কথাটা রাসুল সাল্লা সাল্লাম উল্লেখ করেছেন এবং তার আগমনটাই একটা ছোট আলামত নবী সাল্লাম আগমন কারণ তিনি বলেছেন আনা ওয়াসা আতু কাহা চেইন ওয়াকার এটা হলো সাব্বাবা আর এটা হলো ওস্তা উস্তা মানে মধ্য আঙ্গুল আর সাব্বাবা এটা যেটাকে শাহাদাত আঙ্গুল বলি আমরা এভাবে তিনি বললেন এই দুটোর মাঝখানে যতটুকু দূরত্ব অর্থাৎ কাছাকাছি আমি এবং কেয়ামতের মাঝখানে এতটাই দূরত্ব তার বাণী হচ্ছে তিনি বলছেন আমি আসাটা একটা আলামত আমি আসাটা একটা আলামত এটা বোখারি হাদিস দ্বিতীয় হচ্ছে রাসুল সামের যুগে চন্দ্রের দেখণ্ডিত হয়ে যাওয়া এটা কোরআনও বলছে কামারের মধ্যে একতারাবাতি কামরের মধ্যে কামার কেমত কাছে এসে গেছে আর চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে একদম মাসরুদ রাদি আল্লাহতাল্লাহর একটা হাদিস সাহিব ও মুসলিমে বর্ণিত হয়েছে তিনি বলেন ইনশাকাল কামার ও আলাহতে রাসুল্ল্লা সাল্লাহ সাল্লাম রাসুল সাল্লাহ আস্লামের যুগে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল আচ্ছা তৃতীয় যে আলামত সেটি হচ্ছে নবী সাল্লাহ সাল্লামের বৃত্ত এটাও একটা আলামত সেটি আউফবিন মালিক রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত হয়েছে সাহিব একটি বর্ণনার মধ্যে এসেছে যে বিন মালিক রাদি আল্লাহ তাল্লাহ তিনি বলেন আমি সাল্লামের কাছে তবুকের যুদ্ধে আসলাম তিনি বললেন ওদুদ বাইনা বাইনাইয়াদ সা কেমতের আগে ছয়টা জিনিসের প্রস্তুতি নাও ছয়টা জিনিসকে প্রস্তুত করো অর্থাৎ ছয়টা জিনিস তোমাদের সামনে আসবে তখন কেমতের প্রস্তুতি তোমরা নিয়ে নাও একটা হলো মাউতি আমার মৃত্যু বললেন আমার মৃত্যু তাহলে তিনি বলছেন তার মৃত্যু একটা আলামত আমত সুম্মা ফাথ বেতুল মাকদেশ এরপর বেতুল মাকদেশের বিজয় বেতুল মাকদেশের বিজয় তুম্মা মৌতানুন ছাগলের মধ্যে যেমন মহামারী হয় সেরকম তোমাদের মধ্যেও মহামারী হবে সেই মহামারীটাও একটা মাল এরপর সম্পদ বেড়ে যাবে সম্পদ প্রচুর হবে রাজুরু দিনারিন এমনকি একজন লোককে একশো দিনার দেওয়া হবে এরপরও তার রাগ এত কম দিলা এই ঘুষে তো চলবে না তাই না এখন তো এই উপরে পয়সা কিন্তু আসল পয়সায় যেতে অনেক বেশি দেখবেন যে লোকজন রেগে যাবে এটা কি দিলেন এটা তো চাও হবে না ইন্নালিল্লাহ ফেতনা এরপর একটা ফেতনা হবে লাই ইল্লা দাখালা থু আরবের প্রত্যেকের ঘরে ঘরে সেই ফেতনাটা প্রবেশ করবে ফেতনা নানামুখী ফিতনা আন্তঃ কলহ বিবাদ বিসংবদ যুদ্ধ বিগ্রহ এসব কিছু ফিতনার মধ্যে সামিল তোমা হুদ না তুন তা কোনো বাইনা কোমা বাইনা বাইনিল এরপর একটা যুদ্ধ একটা চুক্তি যেটা তোমাদের এবং বনিল আসফার বনু আসফারের মধ্যে হবে বনু আসফারকে কেউ কেউ বলছেন রোমক বা ইউরোপিয়ান জাতি ফায়াক দুরু এরপর তারা গাদ্দারি করবে বিশ্বাসঘাতকতা করবে ফায়া তু না তাহতা তা মানি গায়া তাহতা করলে গায়া তিনি আছাড়া তারা তোমাদের কাছে আসবে আশিটা পতাকার অধীনে সমবেত হয়ে আর প্রত্যেকটা পতাকার অধীনে থাকবে বারো হাজার সৈন্য রওয়াহুল বখারি রাসাই বখারি হাদিস চতুর্থ হচ্ছে বাইতুল মাকদাস এর বিজয় যেটি ওমর আব্দুল খাতাবি আল্লাহ তাল্লাহুর যুগে হয়েছিল সেটা আমরা হাদিসে দেখতে পেলাম পঞ্চম হল তাউন মহামারী এটা তন আমওয়াস এটা আঠারো হিজড়িতে যখন ওমর আব্দুল খাতাব রাতি আল্লাহ খেলাফত চলছিল তখন এই তাউন আমোয়াস এটা হয়েছিল আচ্ছা আমরা এগুলোর উপর আর দীর্ঘ ঐতিহাসিক আলোচনা বা হাদিস ভিত্তিক আলোচনা করার সময় আসলে আজকে নেই সেজন্য করছি না ছয় নম্বর হলো দাজ্জাল কাদ্রাব টাইপের বেশ কিছু মানুষ তারা নবুয়তের মিথ্যা দাবিদার হবে অনেক মিথ্যা দাবিদার ছিল কেউ আবার ফিরে এসেছে ইসলামে আর কেউ ফিরে আসেনি যেমন মুসাইলামতুল কাদ্রাব সে ফিরে আসেনি সাজাহ একজন মহিলা সে বনু তামিম গোত্রের সে অনুবোধের দাবি করেছিল বাট ফিরে এসেছে এখানেই দেখেন না একজন মহিলা আল্লাহ কোরআনে বলছে নবীরা হলো সব পুরুষ কিন্তু এই মহিলার মাথায় কি ঢুকছে সে বলছে যে আচ্ছা সুযোগ যখন পাওয়া গেল মিস আর করবো কেন অনুবোধের দাবি করে ফেলছে কিন্তু আবার আল্লাহ তাল্লাহ তাকে পরিশেষে তহবা করার সুযোগ দিয়েছে সে আবার ইসলামে ফিরে এসেছে এখনও দেখেন পরিস্থিতি সেই সেই যুগে সাজাহের যুগে যেমন ছিল এখনও তাই আল্লাহ কাউকে তৌফিক দেন আবার ইসলামে ফিরে আসার তাদের আল্লাহর কাছে সারাক্ষণ শেষ দেয় পড়ে যাওয়া উচিত কারণ আল্লাহর কাছে ফিরে আসলেই নাজাত পাবেন অন্যথায় কোনো নাজাত নাই যদি বিশুদ্ধই মানে থাকতে পারেন বিশুদ্ধ আকিদায় থাকতে পারেন বিশুদ্ধ পন্থায় আপনি ইবাদত করতে পারেন আর মামলার যদি আপনার ট্রান্সপারেন্ট থাকে স্পষ্ট সুন্দর আখলাকের উপর নৈতিকতার উপরে এবং হালালের উপরে থাকতে পারেন তাহলে আপনি নাজাত পাওয়ার বিশাল সম্ভাবনা শেষটা তো আমরা বলতে পারবো না একজন লোক নাজাত পেয়ে যাবে এটা তো বলা কঠিন তাই না মতো কে ছিল কিন্তু আবা মিনাল আবার অহংকার করল অস্বীকার করলো আল্লাহর নির্দেশ মানতে আর সে কাফির হয়ে গেল আজকে আপনি আমিও তাই যদি আল্লাহ এবং তোর রাসুলসাল্লাহ সাল্লামের কোনো নির্দেশ মানতে আপনি অস্বীকার করেন অহংকার করেন তাহলে কুফুরির পথেই আপনাকে হাঁটতে হবে জুলুমের পথেই আপনাকে হাঁটতে হবে ইমানের পথে হাঁটার সৌভাগ্য আর নাও হতে পারে এই জন্য আমরা বলছি এগুলো হলে আমরা আশা করি যে বিশাল সম্ভাবনা তার মৃত্যু এটার উপরেই হবে ইনশাআল্লাহ এরকম আরও অনেকেই আছে বিন হুয়াইলেদ আল আসাদি তিনিও পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন আল আস আল আনাসি তিনি ইসলাম গ্রহণ করার সুযোগ পাননি তিনি নবুয়তের ভণ্ড দাবিদার হয়ে সানে ছিলেন এবং তাকে ফইরুজ আদামি হত্যা করেছে এরকম আরও অনেক ঘটনা আমি সেদিকার যাচ্ছি না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে হাদিস আছে তিনি বলেছেন লতাক আত হত্যাকেলেন ক্যামত হবে না যতক্ষণ না তিরিশ জন দাজ্জাল ক্যাজ টাইপের দাবিদার বের হবে যতক্ষণ না বের হবে দিব আল্লাহ ও আল্লাহ রাসু এটা প্রত্যেক আল্লাহ এবং তোর রাসুল সাল্লাহ রূপ করবে মিথ্যা দাবি করবে এটা দাউদের মধ্যে সহি বর্ণিত হয়েছে এই মিথ্যা দাবিদারদের মধ্যে কিন্তু চারজন মহিলা আছে একজনদের কথা তো একটু আগে বললাম আরও তিনজন মিলে মোট চারজন মহিলা আছে সেটা আমরা কিভাবে জানলাম ইতিহাস থেকে না হাদিস থেকে হাদিস থেকে এ হাদিসটা এসেছে মুসনাদ ইমাম আহমদের মধ্যে শেখ আলবানি রাহমাহুল্লাহ হাদিসটাকে সহি বলেছেন সহিহ আল জামে হাদিসটা হলো নবী সাল্লাহাম বলেন ফি উম্মাতি কেদাবুন আওয়ালুনা সব আতু আশরুন মিন হুম আরবা আতু আরবা উনসিন ও ইন্নি খা তামুন নবীন আল্লা নবী আবাদি আমার উম্মতের মধ্যে অনেক কেদাব অনেক দাজ্জাল তৈরি হবে এর মধ্যে সব আতু ও সাত জন হবে মানে অনেক বলে তারপর উল্লেখ করলেন কতজন সাত আটজন টোয়েন্টি সেভেন তারপরে বললেন মিন হোম আর বাউ নেসোয়াতিন এর মধ্যে চারজন হবে মহিলা আর আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই তাহলে দেখা গেল সব জায়গায় মহিলাদের উপস্থিতি আছে নিশ্চিন্ত হওয়ার সুযোগ নাই অতএব পুরুষরা যত জায়গায় দুষ্টামি করে তত জায়গায় মহিলাদের উপস্থিতিও আছে কোনো কোনো সময় একটু বেশিই থাকতে পারে আল্লাহ সবাইকে রক্ষা করুন আচ্ছা এরপরে আরেকটা হলো ইস্তেফা দতুল মাল সম্পদ বেড়ে যাবে সম্পদ অনেক হয়ে যাবে এখন দেখেন অনেক মানুষের হাজার হাজার কোটি কিন্তু এরপরেও সে মনে করে সে সমাজের সবচেয়ে বড়ো ফকির যার হাজার কোটি সেভাবে আমার এটা তো না আমার আরও লাগবে কত আরও কয়েক হাজার কোটি টাকা লাগবে এভাবে তারা নানা কৌশলে মানুষের সম্পদ হাত করছে ব্যাংকগুলোকেও খালি করছে নানাভাবে মানি মেক করছে টাকা তারা তৈরি করছে কিন্তু স্যাটিসফ্যাকশান কিন্তু তার নাই তার ঘুম আসে না আরও টাকা কিভাবে আসতে পারে এটা ক্যামতের আলামত লায়তা কামুস আত এক তোরাফি কুমুল মালু ফায়াফিদ কেমত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না তোমাদের মধ্যে প্রচুর সম্পদ ইস্তেফাদা বানি সম্পদের প্রাচুর্য তৈরি হয়ে যাবে হাত্তা ইউহেম্মা রাব্বাল মাল সাদাকা লা আরাবালি ফি হু মাল হ্যাঁ যে তার কাছ থেকে কে সাদাকা নিবে সেটাও আসলে মানে একটা সমস্যা তখন তৈরি হবে জাকাতটা ঠিকমতো আদায় হবে না সাদাকাটা ঠিকমতো আদায় হবে না কিন্তু কি হবে সম্পদ বেড়ে যাবে এরপর অষ্টম যে বিষয়টা সেটা হলো ফেতনা একের পর এক ফেতনা এখানে আমরা দেখতে পাচ্ছি হাদিসে অনেকগুলো ফেতনার কথা বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সাহাবাদের যুগ থেকেই কিন্তু ফেতনা শুরু হয়ে গেছে অনেকগুলো ফেতনা শুরু হয়ে গেছে এবং তাদের যুগ যুগের অবসানের পর ফেতনা কিন্তু বাড়ছে এখন ফেতনা আরও বাড়ছে ফেতনা বাড়াটা কিন্তু কোথাও কমছে না নিকটবর্তী ফেতনার মধ্যে আমরা দেখি যেমন ওসমানীব আফন রাদি আল্লাহ তাল্লানহর কতল তার শাহাদাত এটা ফেতনার একটা বড় কারণ মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি হয়ে গেল তার হত্যার বিচারের দাবিতে আর সেই যুগে আর কখনও তারা এক হতে পারল না এরপরে আসলো আবার আলী রা আল্লাহ তাল্লাহর হত্যা খুবই দুর্ভাগ্য আমাদের যে এমন কিছু লোক তৈরি হলো যারা মনে করেছে খলিফাকে মেরে ফেললেই সমাধান হয়ে যাবে ইন্না আলিল্লাহ এটা খুবই ভয়ঙ্কর একটা প্রবণতা মানুষের মধ্যে সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করা বিশেষ করে ওসমাদিব নাফান রাদি আল্লাহ তাল তিনি তো থার্ড খালিফার রাশেদা ছিলেন আলিব আলেব রাদি আল্লাহ আলান চতুর্থ খালিফা ছিলেন এবং এভাবে একের পর এক নানা ঘটনা ঘটেছে আচ্ছা এরপরে আরেকটা হলো আলামাতে সোগরার মধ্যে সেটা হলো নারুল হেজাজ হেজাজের একটা আগুন লুমস আতহা খুরুজা মিন আদুল হেজাজ তুদি ও আয়না কাল ইবিলে বেবসরা বলছে নারুল হেজাজ হেজাজের জমিনে জমিন থেকে একটা আগুন বের না হওয়া পর্যন্ত হবে না এটা কখন কিভাবে হয়েছিল অনেক কথাবার্তা আছে এবং ছয়শো চুয়ান্ন হিজড়িতে এটা সপ্তম হিজড়ির মাঝামাঝিতে এটা ঘটেছিল বলে ইতিহাস উল্লেখ আছে নয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আমানতদারি কমে যাওয়া আমি আপনাদেরকে শুধু বলে যাব কারণ এখন আর দীর্ঘ আলোচনার সুযোগ নেই আমানতদারি কমে যাওয়া আমানতদারি যে কি পরিমাণ কমেছে তাই না এটা আমার মনে হয় কোনো সোশ্যাল সার্ভিয়ার প্রয়োজন হবে না আপনি হাতে গুনতে পারবেন আপনার সাথে যতগুলো ট্রানজেকশন হয়েছে মানুষের আপনি নিজে কতটা আমানত রক্ষা করেছেন সেটাও গণেন আর আপনার সাথে কতজন খেয়ানত করেছে সেটাও গণেন আচ্ছা তারপরে দশ নম্বর হলো আলামত সগরার মধ্যে দহুরুসা আল ক্যাসিয়া আল আরিয়াত স্বল্প বসনা নগ্ন নারী এদের আধক্য বেড়ে যাবে এখন দেখেন ইন্টারনেট টিভি এবং প্রচার মাধ্যমে এই নেশা উন কাসিয়াত আরিয়াত না সব সে কথাটার অ্যাসোসিয়েশন বললেন যে এটা বহুর বহুর মানে এটা ব্যাপক হয়ে যাবে ফ্যাশান শোয়ের নামে নাটকের নামে সিনেমার নামে এবং আরও কত কিছুর নামে এখন তো প্রত্যেকটা অ্যাডভার্টাইজ এমনকি মুসলিম অনেক দেশেও আমরা দেখতে পাচ্ছি সেখানে নারী না আনলে মার্কেটিং হয় না ইন্না আলিল্লাহর একাত্তরতম হল রিবা বেড়ে যাওয়া রিবা রিবা তো এখন না আরও অনেক আগ থেকে এমন বাড়া বেড়েছে আমাদের অনেকে রিবাকে এখন হালালি ভাবা শুরু করেছে ঠিক না অনেকে হালাল ভাবা শুরু করেছে অনেকে বলেছেন এই রিবা সেই রিবা না যেই রিবা কোরআন হারাম করেছে যেই রিবা আসলাম হারাম করেছে অথচ রাসুলসাল্লাম বিদায় হজে বলেছেন সমস্ত রিবা আজ থেকে আমাদের দুই পায়ের নিচে রোহিত করা হল আল্লাহ একবার তিনি কি কোনো রিবাকে স্তেসনা করেছিলেন বলেছিলেন এই এই রিবাগুলো এক্সেপশনালি থাকবে অথবা যেই রিবাগুলোতে কেয়ামতের আগে মানুষ খুশি মনে করবে সেইটাও হালাল থাকবে বলেছিলেন এরকম কিছু বলেননি আসলে রিবার যে বৈশিষ্ট্য সেটা কিন্তু সেম থেকেছে মনে রাখবেন পৃথিবীর শুরুতে ঘুষে দিলে মানুষ ব্যথা পাইতো কি পাইতো না আজও পাবে না ছুরি দিয়ে কাটলে কাটতো কি না কি আগে কাটতো না এখন কাটে তাহলে মনে রাখবেন যেই কাজের যে বৈশিষ্ট্য আদিতে যা ছিল আজও সেটা আছে প্রথম মানব আদম আলা সালাম তিনি কি উঠতে পারতেন পারতেন না তাই না অথবা তিনি উপরে থাকলে কি পড়ে যেতেন মধ্যাকর্ষণ শক্তি তখন ছিল না ছিল আদম যখন দুনিয়াতে এসছেন মধ্যাকর্ষণ শক্তি ছিল আজও আছে তাহলে সর্বক্ষেত্র মনে রাখবেন রিবা তখন ঠিক যেই শোষণটা চালিয়েছিল আজকের রিবার মধ্যে সেই শোষণটা আছে রিবার কারণে যে অনুৎপাদনশীলতা তৈরি হয়েছিল সমাজের মধ্যে এবং মুষ্টিমেয় লোকের কাছে যেমন টাকা আটক হয়ে গিয়েছিল এখনও কিন্তু সেটা আছে এটা রিবার বৈশিষ্ট্য রিবা ধনীকে ধনী করে আর গরিবকে গরিব করে ফলে এই বিষয়টা আছে অতএব মুসলিমদের মধ্যে এ ব্যাপারে আরও সচেতন হতে হবে মানুষ অনেক ট্রানজ্যাকশানকে ইসলামিক মনে করে অথচ সেটা রিবা থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করতে পারেনি এই জায়গায় গবেষণা লাগবে এই জায়গায় মুসলিমকে সচেতন হতে হবে আপনার আমার ইনকামের মধ্যেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রিভার কোনো প্রভাব আছে কি না এটা নিয়েও ভাবতে হবে তা না হলে রিবা থেকে উদ্ধার পাওয়াটা কঠিন হয়ে পড়বে এবং মানুষ ভাবতে থাকবে রিবাতে কোনো অসুবিধা নাই কিংবা এটাও ভাবতে পারে যে অসুবিধা আছে স্বীকার করলাম কিন্তু রিবা থেকে আমাদের কোনো মুক্তি নাই অধিকাংশ মানুষ দেখুন আজও এটা ভাবে যিনি ব্যবসা চালাচ্ছেন তিনি ভাবেন রিবা ছাড়া কোনো ব্যবসা চলবে না দেখেন এলসি করতে গেলে রিবা লাগবে ইত্যাদি ইত্যাদি নানা বিষয় চলে আসে যাই হোক রিবার এই আধিক্য এটা আমাদের আলামত অতএব সাবধান বারোতম যে বিষয়টা সেটা হলো বেশি বেশি জেনা ব্যবচার বেড়ে যাওয়া জেনা ব্যবচার বেড়ে যাওয়া জেনা ব্যবচার যাতে বাড়ে সেই জন্য সমাজে অনেকগুলো টুলস আছে এর মধ্যে এক নম্বর হল পর্নোগ্রাফি দ্বিতীয় হচ্ছে অশ্লীল নাটক এবং সিনেমা তৃতীয় হচ্ছে প্রকাশ্যে মেয়েদের পোশাকের কালচার বা পাং ছেলেদের পোশাকের কালচার এবং এরপর আরও অনেক কিছু আছে ব্রথল বা প্রস্টিউট সেন্টার এগুলো মানুষকে জেনার প্রতি উদ্বুদ্ধ করে আরেকটা হচ্ছে ছেলে মেয়ে এক ময়দানে চলে আসা এক ময়দানে বসে পড়াশোনা করা একই প্রতিষ্ঠানে একই জায়গায় কাজ কারবার করা তাই না অফিস আদালতে কী হয় এবং যদি আমরা জেনা ব্যাবিচারের দৃষ্টি কোন থেকেও কোনো গবেষণা পত্রিকা পড়ি বা আর্টিকেল পড়ি তাহলেও দেখবেন যে সেটাও মানে খুবই ভয়ঙ্কর আরেকটা জিনিস যে আপনি একসাথে ছেলে মেয়েদেরকে করছেন সেই সেখান থেকে জেনার অনেক ঘটনা সংঘটিত হয় বা সম্পর্ক তৈরি হয় এরপরে মানুষের মধ্যে হত্যাকাণ্ড বেড়ে যাওয়া এবং যুদ্ধ বিগ্রহ বেড়ে যাওয়া চতুর্দশ হচ্ছে বাদ্যযন্ত্র এবং এগুলোর ব্যবহার বেড়ে যাওয়া এবং এগুলোকে হালাল মনে করা এটা আমাদের ওলামায় কিরাম বলেছেন কিন্তু কিন্তু এখন সুহান আল্লাহ এখন আমাদের মধ্যে অনেকেই আছে তারা মনে করে যে না বাদ্যযন্ত্রকে হারাম বলাটাই হারাম অনেক লোকজন আছে যারা মুসলিম সাহিত্যপ্রেমী মুসলিম আছে এরকম একটু প্রাগ্রসর ভাবে নিজেদেরকে অথবা আধুনিকভাবে তারা ভাবে যে না বাদ্যযন্ত্র সমস্যা নাই বাদ্যযন্ত্রে সমস্যা নাই দেখেন সাহি বোখারির যে আয়ারটা এখানে সাল্লাম যে হাদিসটা রাসুলসাল্লাসাম বললেন না মিন ওমা হেলুন আল হের্রা ওল হারিরা ওল খামরা অবশ্য অবশ্যই আমার মতের মধ্যে একদল লোক বের হবে যারা জেনাকে হালাল করে ফেলবে হারিরকে রেশমকে পুরুষের জন্য হালাল করে ফেলবে খামর বা মদকে বলবে যে ওয়াইন স্বল্প মাত্রা অসুবিধা নাই হালাল করে ফেলবে ওল মা আজেফ এবং বাদ্যযন্ত্রকেও হালাল করে ফেলবে আচ্ছা এরপরে আরেকটা হলো যুদ্ধ এখানে কেতাল তোর্ক কেতাল আজম এই ব্যাপারগুলো এসছে আরেকটা হলো কাব্দুল উলামা ভালো ভালো আলেমদেরকে উঠিয়ে নেওয়া আমরা যেমন যদি গত কয়েক দশক ধরে একটু খেয়াল করি দেখব যে যাদেরকে উঠিয়ে নেওয়া হলো তাদের সাবস্টিটিউট কিন্তু আর আসছে না জি শেষ করবো ইনশাআল্লাহ যাদের সাবস্টিটিউ যেমন শেখ সাবস্টিটিউট কে বলেন শেখ বিন বাজ রাহমা হল্লা শেখ মোহাম্মদ বিন সালিন কিংবা আমাদের দেশেও যে সকল ভালো ভালো আলেম চলে গেছে জেনারেশনের তার সাবস্টিটিউট কিন্তু আর পাওয়া যাচ্ছে না আর আল্লাহ তালা রেলেমকে কিন্তু একসাথে উঠিয়ে নেবেন না ওলামাদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে তিনি আলেমদেরকে উঠিয়ে নেবেন এবং একটা হাদিস আছে আপনারা জানেন সাহি মুসলিমের হাদিস নবী সাল্লাহাম বলেন আল্লাহ আল্লাহ কেয়ামত হবে না যতক্ষণ না জমিনে এমন কাউকে পাওয়া যাবে না যে আল্লাহ আল্লাহ বলবে আল্লা আল্লাহ বলার মতো আর কেউ থাকবে না এ অবস্থাই হবে কেয়ামত সেই ধরনের পরিস্থিতি হয়তো তৈরি হচ্ছে তাই বলে মুসলিম কিন্তু বলবে যে ঠিক আছে পরিস্থিতি যখন তৈরি হচ্ছে হোক না আমি চুপ করে থাকি ঠিক আছে এই পলিসি না ঠিক নেই সারা পৃথিবীতে জ্ঞানের কেন্দ্রগুলোতে গবেষণার কেন্দ্রগুলোতে বিশ্বের বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিগুলোতে এখন এক নস্টিক কিংবা এথিস তৈরি হচ্ছে যত আধুনিক হবে ততই আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে কিছু বললে মনে হয় যেন একটু আধুনিক হল এবং তারা মনে করে আধুনিক শিক্ষা আমাদেরকে সকল চিন্তা চেতনা থেকে মুক্ত করে দেয় এমনকি আল্লাহর প্রতি ইমান থেকে মুক্ত করে আর রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি আনা থেকেও মুক্ত করে এত মুক্ত হয়ে গেলে বড় মুশকিল এত মুক্ত হয়ে গেলে বড় মুশকিল ক্যামতের আরও বড় বড় আলামতের মধ্যে আছে মসজিদের ভিতর দিয়ে চলে যাবে নামাজ পড়বে না তারপরে মানুষকে বেশি বেশি পিটানোর লোকরা বেড়ে যাবে এবং জালিমদের সহযোগী বেড়ে যাবে আরেকটা আলামত হচ্ছে ব্যবসা বাণিজ্য যেমন বাড়বে তার মধ্যে দুর্নীতি বাড়বে এবং পাশাপাশি মিথ্যা সাক্ষ্য বেড়ে যাবে আরেকটা হলো বেশি বেশি মদপান বেড়ে যাবে মসজিদগুলোকে অনেক সুন্দর করা হবে কিন্তু প্রকৃত মুসল্লি খুঁজে পাওয়াটা কঠিন হবে রেগুলার মুসল্লি পাওয়া যাবে কিন্তু প্রকৃত মুসল্লি বুঝতে পারছেন যে সালাদ বা ইবাদতের শিক্ষাকে ধারণ করে আরেকটা হলো যে নিকৃষ্ট লোকগণ লোকেরা ক্ষমতার শীর্ষে চলে আসবে এবং আরেকটা হলো আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যেতে থাকবে মানুষ আত্মীয়তার সম্পর্ক আর রক্ষা করবে না আজকাল তো আমরা এটাও দেখতে পাচ্ছি আত্মীয়তার সম্পর্কের মধ্যে বাবা মা সবচেয়ে কাছে কিন্তু তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হচ্ছে অথবা আলাদা করে দেওয়া হচ্ছে বউ আর শ্বশুর শাশুড়িকে পছন্দ করে না এগুলো কি আমাত্র আলামত আমি বলবো আমাদের ওই বোনেরা যারা তাদের শ্বশুর শাশুড়িকে পছন্দ করে এটা এটাকে আমাত্র আলামত অতএব তোমরা শিক্ষাটা এখান থেকে বের করে নাও তারা যদি কখনো নির্যাতিত হয় তাহলে কাউন্সিলিং আছে কিন্তু বাই ডিফল্ট ছেলের বউ স্বামীর মা বাবাকে অপছন্দ করবে এটা হতে পারে না বৃষ্টি কমে যাওয়া উদ্ভিদ এবং ফল ফসল কমে যাওয়া এগুলো কেয়ামতের আলামত কেয়ামতের আলামতের মধ্যে আছে হঠাৎ মৃত্যু হঠাৎ একটু আগে ভালো ছিল নানা কারণে হঠাৎ মৃত্যু এটা বেড়ে যাবে মিথ্যা বেড়ে যাবে ধোকাবাজি বেড়ে যাবে এবং কেমতের আরও আলামতের মধ্যে আছে সৎ মানুষরা বেশি করে চলে যাবে আর থাকবে বেশি অসৎ মানুষ প্রত্যেকটা নিয়েই যে আলামতগুলো আমরা বললাম এটা কিন্তু গাইবে বিষয় অতএব প্রত্যেকটার পক্ষে রসুলসাল্লাহ আসাল্লামের পক্ষ থেকে কাউল আছে হাদিস আছে তো আজকে বলার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু কেমতের কথা স্মরণ করিয়ে দেওয়া ভুলে যাই প্রায় ভুলে যাই আমরা আখেরাতের কথা যখনই আপনি কোনো ভুল কাজে সম্পৃক্ত হন এটা আরেকটা আলামত বহন করে যে আপনি আখিরাতকে ভুলে গিয়েছেন আপনি কেয়ামতকে ভুলে গিয়েছেন যে কারণে কেয়ামতের কোনো প্রস্তুতি আপনার মধ্যে নাই সম্মানিত মুসলিম ভাই বোনেরা আসুন আমরা কেয়ামতকে সার্বক্ষণিক স্মরণ করি কেয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করি এখনও আমরা ছোট ছোট আলামতগুলোর মধ্যে আছি যেগুলো আমাদেরকে আক্রান্ত করে রেখেছে ফেতনার মতো আষ্ট জড়িয়ে রেখেছে ফলে এগুলো থেকে বের হওয়াটা কঠিন হয়ে গেছে যে মদ পানে সম্পৃক্ত অথবা মাদক সেবনে সম্পৃক্ত দেখেন তার জন্য কত কঠিন মদ থেকে বেরিয়ে আসা এবং মাদক থেকে বেরিয়ে আসা মানুষ যেটাকে হালকা করে দেখে এখন ধূমপান বলেন তো কয়জন ধূমপাই সে ধূমপান থেকে বের হতে পেরেছে যে কথায় কথায় মিথ্যা কসম করে যে ব্যবসায়ী দেখেন এমন অভ্যাস করে ফেলেছে ঘুমের মধ্যেও সে মিথ্যা কসম করে সে কিন্তু মিথ্যা কসম না করলে তার মনের জন্য ভাতি হজম হয় না একটা জিনিস এমনিও বিক্রি করতে পারলেও সে তা করবে না সে মিথ্যা কসম করে বিক্রি করবে বলবে যে ভাই এটাতে আল্লাহর কসম কোনো লাভ হয় না অনেক ব্যবসায়ীকে আমিও বলেছি ভাই এইভাবে মিথ্যা কথা বললেন কেন আপনি লাভ না হলে বাসায় চলে যান সব ছেলে চলে যান আপনার তো কিছু না কিছু লাভ হয় তাহলে মিথ্যা কথা কেন বলছে এভাবে প্রত্যেকটা আলামতের মধ্যে আপনি লক্ষ্য করবেন আমাদের শিক্ষণীয় আছে

وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله واتبعوا سنة نبيكم وكونوا عباد الله الصالحين وكونوا عباد الله الصادقين المؤمنين المخلصين المتقين نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحبه ويرضى ويجعلنا وإياكم من عباده মোকার্রাবিন আলমোচ্চাক ইহু আলিউদ্দ আলিক আলাইহ এবাদ আল্লা সুবাহানহলা দুনিয়াতে আমাদেরকে চিরস্থায়ীভাবে বসবাস করার জন্য সৃষ্টি করেননি বরং তিনি এটাকে আমাদের পরীক্ষা কেন্দ্রের মতো করে দিয়েছেন অল্প কিছু কাল এখানে থাকার ব্যবস্থা করেছেন আমাদের মধ্যে শতবর্ষী মানুষ প্রায় নেই বললেই চলে একশো বছরও তো কম আজকে দেখবেন যে যাদের বয়স একশো বছর হয়েছে মানে একশো বছর তো কেটে গেল তার কেটে গেল সুতরাং এই অল্প সময়ের জন্য পথারা হবেন না বিপথে যাবেন না বিচ্যুত হবেন না সত্যের পথে থাকুন তাকওয়ার পথে থাকুন ইমানের পথে থাকুন আখলাকের পথে থাকুন সহিয়াকিদা অর্জন করুন ধারণ করুন বিশুদ্ধভাবে ইবাদত পরিপালন করুন আমালাতের ক্ষেত্রে সতর্ক থাকুন সুদ ঘোষ কিংবা যত হারাম কার্যক্রম আছে কোনোটাতেই সম্পৃক্ত হবেন না সতর্কভাবে একজন সচেতন মানুষের মতো নিজেকে প্রোটেক্ট করুন সংরক্ষণ করুন হেফাজত করুন তাহলে আল্লাহ তালাও আপনাকে হেফাজত করবেন কারণ আমাদের প্রিয় সাল্লাম বলেছেন এহ ফদুল্লাহ তুমি আল্লাহকে তথা আল্লাহর বিধানকে আল্লাহর নির্দেশনাকে হেফাজত করো তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন এটাই হচ্ছে কেয়ামতের জন্য প্রস্তুতির আসল পন্থা আসল প্রক্রিয়া আসল সেভাবেই আমরা আমাদের জীবনের পথ চলা নিশ্চিত করি সত্যের পথে চলি সত্যভাবে চলি এবং কুরআন সন্না থেকে কখনোই বিচ্যুত না হই দূরে সরে না যাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের জীবনের সকল খাতাকে মাফ করে দিন আমাদের উপর অবিরাম ধারায় রহমত এবং বরাকত বর্ষণ করুন আমাদেরকে উন্নয়ন দান করুন উন্নতি দান করুন আমাদের উপর থেকে তার গজব তার ক্রোধ তার আদাব সব কিছু তিনি উঠিয়ে নিন আমাদের মধ্যে যারা মারা গিয়েছেন আল্লাহ তালা তাদেরকেও ক্ষমা করে দিন কবর আজাবকে মাফ করে দিন জাহান্নাম থেকে তাদেরকে মুক্ত রাখুন জান্নাতুল ফেরদাউস তাদেরকে নসিব করুন যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন তাদের রোগ ব্যাধি আল্লাহ তাদেরকে রোগব্যাধি থেকে মুক্ত করে দিন এবং তাদেরকে সুস্থ সবল সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করুন আমরা যারা জীবিত আছি আল্লাহ আমাদেরকেও সুস্থ রাখুন যতদিন জীবিত থাকি ইমান আমল কোরআন সুন্নাহ এবং বিশুদ্ধ মানহাজির উপর যেন থাকতে পারি আল্লাহ সে তৌফিক দান করুন শেষ নিশ্বাস পর্যন্ত পূর্ণ ইমানের সাথে যেন থাকতে পারি এবং আমাদের সকলেরই যেন পূর্ণ ইমানের সাথে মৃত্যু হয় আল্লাহর কাছে আমরা সেই দোয়া করছি هذا وصلوا وسلموا على نبينا محمد فقد قال الله سبحانه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مره صلى الله عليه بها اللهم صل وسلم وبارك وانعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابه اجمعين وعنا معهم بعفوك وكرمك يا اكرم الاكرمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين، واخذل الكفر والكافرين، اللهم عليك باعدائك اعداء الدين، اعداء الاسلام والمسلمين، ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه، وقنا عذاب النار، ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه، انك انت الوهاب، عباد الله، ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي. يَعِذُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ فَاذْكُرُوهُ يَذْكُرْكُمْ وَاشْكُرُوهُ يَزِدْكُمْ وَلَا ذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ بِمَا تَصْنَعُونَ وَأَقِيمُوا الصَّلَاةَ